বিচিত্র এই দুনিয়ায় বিচিত্র মানুষের বসবাস। পৃথিবীতে এখনো এমন জাতি উপজাতি আছে যাদের ওপর সভ্যতার আলো পড়েনি। এমনই এক উপজাতির নাম ভাদোমা। দক্ষিণ আফ্রিকার জনজাতি অধ্যুষিত জিম্বাবুয়ের জাম্বেসি নদী উপত্যকায় এই উপজাতির মানুষেরা বসবাস করেন। এখানকার মানুষ চাষাবাদ জানেন না, এছাড়া অদ্ভুত তাদের জীবনযাপন। অবিশ্বাস্য হলেও সত্য, এই গোষ্ঠীতে জন্ম নেওয়া প্রতি চার শিশুর একজনের পায়ের আঙুল দুটি। জিনগত কারণেই ভাদোমা উপজাতিতে শিশুর পায়ের আঙুল পাঁচটির বদলে দুটি হয়। বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং কনিষ্ঠা বাদে মাঝের তিনটি আঙুলের অস্তিত্ব দেখা যায় না তাদের পায়ে। যে দুটি আঙুল থাকে সেগুলোও ভেতরের দিকে ঢোকানো থাকে। তাদের পায়ের আকৃতি অনেকটা উট পাখি বা অস্ট্রিচের মতো, তাই অনেকেই এদেরকে অস্ট্রিচ পদবিশিষ্ট উপজাতি বলে থাকেন। ভাদোমা উপজাতির প্রায় প্রতিটি মানুষ লবিস্টার ক্ল সিন্ড্রোম নামক একটি জিনগত রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত মানুষের জন্মসূত্রেই পায়ের এক বা একাধিক আঙুল থাকে না। আমাদের মতো পাঁচ আঙুল বিশিষ্ট মানুষের কাছে এই তথ্য বিস্ময় সৃষ্টি করলেও ভাদোমা উপজাতির মানুষ এটিকে অতি স্বাভাবিক ঘটনা হিসেবে মনে করেন। এটিকে তারা শারীরিক প্রতিবন্ধকতা মনে করেন না। শুধু তাই নয়, পায়ের এই অদ্ভুত আকৃতিকে তারা অত্যন্ত ইতিবাচক হিসেবেই দেখে থাকেন। তারা মনে করেন পায়ের আঙুলের এ ধরনের গঠন হওয়ার ফলে তারা দ্রুত এবং মসৃণ উপায়ে গাছে উঠতে পারেন। এই উপজাতির মানুষের নিজের গোষ্ঠীর বাইরে বিয়ে করা নিষিদ্ধ, ফলে পায়ের আঙুলের এই বিরল গঠনগত বৈশিষ্ট্য শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ভাদোমা উপজাতির মানুষ মূলত শিকার এবং ফলমূল সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। স্থানীয় ডেমা ভাষায় কথা বলেন তারা, এ কারণে অনেকে তাদেরকে ডেমা জনজাতি বলেও আখ্যা দিয়ে থাকেন। এই উপজাতির মানুষের বিশ্বাস, বাদল লাঠি বলে পরিচিত আফ্রিকার এক ধরনের বৃহৎ গাছ থেকে তাদের উৎপত্তি হয়েছে। তাদের পূর্বসূরীরা শিকার এবং ফলমূল সংগ্রহের জন্যই গাছ থেকে মাটিতে নেমে এসেছিলেন। বর্তমানে আফ্রিকার মধ্যে এরাই একমাত্র উপজাতি যারা চাষাবাদের সঙ্গে যুক্ত নয়।